ফাইনালি আমরা চলে এলাম সাইন্স সিটি এসে এই ভেতরে কি কি আছে দেখার জন্য আমরা সবাই মিলে দৌড়দৌড়ি করছি আচ্ছা প্রথমে চলে এলাম পিয়ানো বাজানোর জন্য তারপর দেখি খাঁচার মধ্যে একটা বল রয়েছে বলটাকে তুলে নিচে ফেলতে হবে বাট ওইটা করতে গিয়ে আমার গাদে পুরো ঘাম বেরিয়ে গেছে জিম করার ফলাফল হবে ভাইয়া যেখানে যাবে সেখানে পাবে ট্রাইসেপ মাচ্ছি সমাজরে কিছুক্ষণ জিম করে চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায় আর এদিকে সাইদ বলছি আমাকেও একটু খেলতে নে ভাই খেলতে না তারপরে চলে এলাম দড়ি ট্রেনে ওপরে ওঠার জন্য বাট কিছুটাই উঠতে পারলাম এতটাই করে নিয়েছি যে আমার গেঞ্জি পুরো হাফ ভিজে গেছে পরে দেখি একটা উড়ো জাহাজ ভাবলাম কিনে নেবো বাট বাটার দিকে বাটায় এসে কিছুক্ষণ ঘুরে নিয়ে ভাবলাম সিঙ্গারা আর লিট্টি খাওয়া প্রায় বেশি দ্রি করে চলে এলাম দোকানে কিনে নিয়ে ভাবলাম একটু চপও খাওয়া যাক আমরা আধা ঘন্টা ঘুরে ঘুরে আর চপ আর খেলাম না আমরা চপ খুঁজি তোমরা